আমরা ইতোমধ্যে আজ থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য আমরা তাপপ্রবাহের সতর্কবার্তা আমরা জারি করেছি। আমরা আশা করছি যে আগামী গতকালকে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস, এটি রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে, এবং ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.9 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টা বা আগামী 48 ঘন্টায় উল্লেখযোগ্যভাবে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা কম। তাপমাত্রা কেমন থাকতে পারে ওভারঅল বিষয়টা যদি একটু বলেন যে আবহাওয়াটা কেমন পাচ্ছি আর কি পাবো? আজ 13 এপ্রিল 2024 তারিখ থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, আর এছাড়া বর্তমানে দেশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে, এবং আমরা আশা করছি যে বর্তমান যে তাপপ্রবাহ আছে এটি আরও বিস্তার লাভ করতে পারে এবং যে অঞ্চলগুলিতে আছে সেগুলিতেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে রংপুর এবং ময়মনসিংহ বাদ দিয়ে বাকি সব বিভাগগুলোতেই তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আমরা ইতোমধ্যে আজ থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য আমরা তাপপ্রবাহের সতর্কবার্তা আমরা জারি করেছি। আমরা আশা করছি যে আগামী 16 এবং 17 তারিখ এই সময়ে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু একটি জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এছাড়া হচ্ছে আগামী 2 দিন উল্লেখযোগ্যভাবে সারা দেশে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। গতকালকে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস, এটি রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে, এবং ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.9 ডিগ্রি সেলসিয়াস। এই যে সর্বোচ্চ তাপমাত্রা, এই সর্বোচ্চ তাপমাত্রা এটি স্বাভাবিকের তুলনায় সারা দেশে স্থানভেদে প্রায় 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। আগামী 24 ঘন্টা বা আগামী 48 ঘন্টায় উল্লেখযোগ্যভাবে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা কম, তবে অনেক সময় এই সময় হয় কি যে সারাদিন যে তাপ থাকে সন্ধ্যার আগে অনেক সময় স্থানীয়ভাবে কিছু কিছু জায়গাতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়, কিন্তু সেটি আগামী 2 দিন প্রবল কোনো সম্ভাবনা নেই।